এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 12:20, এখনও আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। তো আমার খিদে পেয়েছে, সকালে তেমন কিছু ভারী কিছু খাইনি, এই জন্য এখন খাবো স্মুদি। এটা হলো আম, পাকা আম আর কলা, আর দই দিয়ে স্মুদি বানাবো, সেটা খাবো, তারপরে বাকি কাজটা সারবো। আজকে আবার রিজু রিতমা দুজন বায়না ধরেছে পুকুরে যাবে। রিজুকে গত বছর গরমের ছুটিতে আমি সাঁতার কাটা শিখিয়েছিলাম, তো এবছর সেটা দেখবো কতটা ও পারে, কতটা মনে আছে। তবে সাঁতার কাটা, সাইকেল চালানো, এই দুটো কিন্তু কেউ একবার শিখলে আর ভুলে না। এক একবার প্রথম দু একবার হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু দু একবার সাঁতার কাটা পরে সেটা একদম ইজি হয়ে যায়। তো আশা করছি ও ভুলেনি। এই দই দিয়ে স্মুদি বানিয়েছে, এটা আমার ঘরে পাতা টক দই। এখন যাও, একদম ঘন সেই কিসের মতন হয়ে গেছে। আম শক্ত দেওয়ার জন্য আমার দিদা দেখতাম এ করতো, আমগুলোকে কাত, আমি কাত যেটা বার করতো সেরকম হয়ে গেল। লবণটা কম হয়ে গেছে, একটু লবণ দিতে পেতে, কোনো চিনি দিইনি। যারা এতটা টক কিংবা চিনি ছাড়া খেতে পারবেন না, আমার কলা তো অনেকটাই মিষ্ট হয়, চিনি না দিলেও চলে, লবণটা একটু দিতে হবে। এখানে গরম, ঘরে গিয়ে খাই। কাজ করতে করতে কি হয়েছে, আমাকে ডাকছে, মাইকে শব্দ তো বুঝতে পারি। হ্যাঁ, বাবাকে ডাকছে। তো রান্নাঘরে গরমে রান্না করতে করতে শরীর মাথা সব গরম হয়ে গেছে, এটা খেয়ে শরীর মাথা মন তিনটিকে আগে ঠান্ডা করে নিয়ে বাকি রান্নাটা করব। তো আজকের মেনু কি হলো, এর আগের ব্লগে তো আমি দেখিয়েছি সিলভার কাপ মাছ এনেছি। তো সিলভার কাপ মাছ আর পটল আলু দিয়ে তরকারি, কলমি শাক ভাজা, আটা। এই গরমকালে না মুসুর ডাল একটু পাতলা করে রান্না করবে, তার মধ্যে একটু গন্ধরাজ লেবু যদি হয়, একটু গন্ধরাজ লেবু, আর তা যদি না হয়, এই তো এখন তো আম পাওয়া যাচ্ছে, আম ডাল পাতলা ঝোল করবেন একটু ডালের, মানে ডাল ওই মাখা মাখা থকথকে হবে তেমন কিনতে হবে না, পাতলা হবে। খাওয়ার শেষে একটু অল্প দু চারটে ভাত, ভাত না হলেও চলবে, একটু বাটিতে ডাল, একটু পাতিলে ওই পাতি বলছি গন্ধরাজ লেবু রস, কিংবা আম ডাল হলে তো কোনো লেবুই লাগবে না, একটু চুমুক দিয়ে খেয়ে নেবেন। তো এটা ভীষণ উপকার গরমকালের পক্ষে, বিশেষ করে টকটা, টক তেতো আর এরকম পাতলা জাতীয় জিনিস গরমকালে বেশি খেতে হয়, কাঁচা পেঁয়াজ। তো আজকে শাক ভাজি, শাকে কোনো পেঁয়াজ দিইনি, দু তিন কোয়া রসুন কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ মানে ভাতের পাতে কাঁচা খাবো। আমার কমেন্ট বক্সে যে কমেন্টটা সব থেকে বেশি আসছে সেটা হলো, দিদি তোমার বাড়ি কোথায়? তো যারা মানে আমার বাড়ি বলছে ক্যানিংয়ে, তো সবাই তো অ্যাকচুয়াল অ্যাড্রেস বললে চিনতে পারবে না, ক্যানিংটা বললে চিনতে পারবে, মোটামুটি এই এলাকায় ক্যানিং কোথায় হয় সে আইডিয়া তো আছে। আর যারা এই এলাকার ক্যানিং চেনো, আমাকে চেনো না, তাদের জন্য বলি, এটা ক্যানিং এ থানার অন্তর্গত তালদি গ্রামে, মানে ট্রেনের কথা বলি, শিয়ালদা থেকে ক্যানিং আসতে গেলে তার আগে স্টেশন তালদি, সেখানেই হচ্ছে বাড়ি। আমার স্টেশন থেকে আমার বাড়ি হাঁটা 10-12 মিনিট হবে এরকম রাস্তা। তো এখানে থাকি, তাহলে কোশ্চেনটা সবার জন্য বলে দিলাম আমার বাড়ি কোথায়, এই কোশ্চেনটার আনসার হয়ে গেল। এবার পরের কোশ্চেনটা আসি, রিতমার কথা অনেকে জিজ্ঞেস করছে। তো রিতমার বয়স এখন 4 বছর 3 মাস হতে যাচ্ছে, 4 বছর 4 মাস ওর বয়স। ও KG 1-এ পড়ে, KG 1 মানে এদের LKG UKG নেই, এদেরকে KG 1 KG 2 বলছে, তারপর স্ট্যান্ডার্ড 1 শুরু হচ্ছে। তো এখন সেই হিসাবে ধরতে গেলে LKG-তে পড়ে, মানে ওদের স্কুলে যেটা হলে KG 1। আর ও মোটামুটি সবাই যেটা বলে খুব মিষ্টি স্বভাবে, শান্তশিষ্ট, সত্যি ও খুব শান্তশিষ্ট মিষ্টি স্বভাবে। আর ওর দাদা হলো ওর ঠিক বিপরীত, ও একদম শান্তশিষ্ট না, ভীষণ ছটপটে, ভীষণ ছটপটে, মানে দুইজন দুই মেরুতে বাস করে। রিতমার পড়াশুনে মোটামুটি মন আছে এখনও পর্যন্ত, পড়তে বসালে পরে একটা চেষ্টা আছে, কিন্তু রিজুর সে সমস্ত কোনো চেষ্টা নেই, 24 ঘন্টা খেলা খেলা খেলা, মানে দুই ভাই বোন একদম দুই রকম পুরো বিপরীত। আমার এখন
রান্নাটা কমপ্লিট করতে। এই এই টাইপের কোশ্চেন ছিল, তো যাদের যাদের কোয়েরি ছিল কিংবা যারা মনে ইচ্ছা ছিল এই প্রশ্নগুলো তোমাকে করব, তো সেই আনসারগুলো আমি আগে থেকে দিয়ে দিলাম। তো এরপরে আমি চেষ্টা করব কোনো কমেন্ট আসলে সেটা আমি সরাসরি ভিডিওতে বলে দেবো। কমেন্ট লিখে একজন লিখলো, সে একই কমেন্ট আর একজন লিখলো, তো ভিডিওতে বলে দিলে সেটা আরও সুবিধা হয়। এখন আমি যাবো রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করে বলছি। আজকে ওরা দুজন জেদ ধরেছে পুকুরে স্নান করতে যাবে, তো রিজু আমাকে এখন সাঁতার শেখানোর পালা এসেছে, ওকে একটু একটু সেট করবো আর কি। আর রিজু তো মোটামুটি পারেই। আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর ধুয়ে মুছে, ধুয়ে না মুছে, থালা বাসন ধুয়ে মোটামুটি সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা যাবো পুকুরে। এখন কটা বাজে? 1:15 বাজে। তো আমরা তিনজনে যাবো পুকুরে, তো তোমরাও চলো না আমার সঙ্গে পুকুরে। হাই গাইস, আজ হলো পরের দিন সকালবেলা, মানে বৃহস্পতিবার। এখন বাজে 11:40। তো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, অল্প একটু বাকি আছে। তো রান্নাঘর সেই রান্নার পরে পরিষ্কার করা হয়নি, টোটাল রান্নাটা কমপ্লিট হওয়ার পরে পরিষ্কার করব। তো একটু অপরিচ্ছন্ন হয়তো আছে, হয়তো কি আছে, তো তোমরা কিছু মনে করো না। তো আজকে আমি যেটা বানিয়ে দেখাবো তোমাদেরকে, পটলের ভাপা। আমরা তো পটলের ভাপা আমি দেখেছি অনেক রকম, যেমন পটলটাকে সিদ্ধ করে তারপরে সেটাকে টিফিন কৌটোয় ভরে নানান রকম মশলা দিয়ে টিফিন কৌটোয় ভরে ভাপাটা তৈরি করে। তো আমি ভাবলাম পটলটা সিদ্ধ করে তারপরে টিফিন কৌটো দেয় ভাপাটা বানায়, যদি এমনভাবে পটলটাকে বানায় পটলটা টিফিন কৌটোর মধ্যেই সিদ্ধ হয়ে গেল। তো অনেক ভেবেচিন্তে ভাবলাম হ্যাঁ এভাবে করলে কেমন হয় ট্রাই করে দেখা যাক। এবং আমি একদিন রান্না করেছি, আমার তো ভালো লেগেছে, তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগে। তো রান্নাটা আগে দেখাই। এটা হচ্ছে পটল। পটলটা খুব ভালো করে খোসা ছাড়ানো না, একটু একটু খোসা রাখা, তাহলে একটা গ্রিন কালারের পটলটাকে পেস্ট বানাবো, যখন একটা গ্রিন গ্রিন কালার আসবে। পটলটা কচি পটল নিতে হবে, মানে দানা যেন শক্ত না হয়ে যায়। যদি বাই চান্স ভিতরে দানা শক্ত থাকে, সবসময় তো দেখে কেনা সম্ভব হয় না, তো এই যে আমারও এই পটলটা দানা শক্ত ছিল, তো এর ভিতরে দানাটা ফেলে দিয়ে শুধু এই বাইরের খোলটাকে নিয়েছি, আর খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। যেমন এই পটলগুলো দানা নরম, এগুলো ফেলিনি, এরকমই রেখেছি। পটলটা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে কুচিয়েছি। কাটার পরে কিন্তু ধুলে ওর মধ্যে একটা জলজলে হয়ে যাবে, যেহেতু এটা আমি কড়াইতে ফেলে টানাচ্ছি না, ওটা টিফিন কৌটোর মধ্যে রান্না হবে, সেজন্য কোনো জলজলে ভাব না থাকে। সেজন্য কুচানোর পরে, মানে এইভাবে কাটার পরে কিন্তু পটলটাকে আর ধোয়া যাবে না, আগে থেকে ধুয়ে নিতে হবে। এমনি পটলে প্রচুর জল থাকে, পেস্ট বানানোর সময় দেখবে কত জল বেরোয়। আর আমি এখানে পটল ভাপা বানানোর জন্য আর ইউজ করছি পোস্ত, সর্ষে, গোটা সর্ষে পোস্ত আর নারকেল কুড়ানো। আর টেস্টটা যেন আরও ভালো আসে, সেজন্য এর মধ্যে দিচ্ছি একটু চিংড়ি মাছ। তো চলো আগে পেস্টগুলো কীভাবে বানাই সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি মশলা হিসেবে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে মেশানো। কালো সর্ষে খেতে সুস্বাদু, কিন্তু খোসা মোটা বলে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা বেশি হয়, আর সাদা সর্ষের খোসাটা পাতলা বলে অ্যাসিডিটিটা কম হয়। তো ওই জন্য আমি দুটো মিশিয়ে নিয়েছি, অ্যাসিডিটিটাও কম হবে আর স্বাদটাও ভালো হবে। আর নিলাম 1 চামচ পোস্ত, বেশি সর্ষে দেবো না, কেননা ওর মধ্যে আবার কাঁচা সর্ষের তেল দিতে হবে, তখন অনেকটা ঝাঁজ হয়ে যাবে। তো এটাকে শুকনো একটু আমি পাউডার বানিয়ে নিই, তারপর এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দেব। এই যে পাউডার বানানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কুড়া। এখানে এই চামচের, বড় চামচের 3 চামচ মতো নারকেল কুড়া আছে, তো এটা এখন ঢেলে দিচ্ছি। দিচ্ছি চিংড়ি মাছ, দিচ্ছি
দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নেই, প্রায় শুকনো লঙ্কার পর্যায়ে পৌঁছেছে। এবার দেব পটলটা, এটাকে আগে একটু আমি গ্রাইন্ড করে নিই, তারপরে পটল দেব। এই যে ঠিক এরকম অবস্থা হয়েছে, এতে কিন্তু আমি একটুও জল দেব না, পটল দিলে পটল থেকে তো কিছুটা জল বেরোবে, পটলের রস আর কি, এটা অনেকটা শুকনো। এবার গ্রাইন্ডার থেকে পেস্টটা তুলে নেব, নেওয়ার পরে এবার পটলটাকে আলাদাভাবে পেস্ট করব, তারপর এই দুটো পেস্ট একসঙ্গে মিশাবো। এবার পটলটার পেস্ট বানাবো। পটলের পেস্ট বানানো হয়ে গেছে, আর মশলা নারকেল আর চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কতগুলো পটলের কুচি আছে, মানে একটা পটল নিচে পড়ে গিয়েছিলো সেটা দেখতে পাইনি, তো সেটা কুচিয়ে এর মধ্যে রেখেছি, এখন দিয়ে দিলেও এটা হয়ে যাবে। এই পটল আর এই মশলার যে পেস্টটা এখন আর একবার গ্রাইন্ডারে দেবো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা বেশি হয় সামান্য ঠিক আছে, যেন কম না হয়। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদের পরিমাণটা কম দেবো, নাহলে একটা হলদেটে গন্ধ আসবে। পটলের পেস্ট আর নারকেল চিংড়ি মাছ মশলার পেস্ট একসঙ্গে মিশিয়ে গ্রাইন্ডারে বেশ খানিকক্ষণ পেস্ট বানালাম, তো সেটা এখন এরকম দেখতে হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি একেবারেই জল দেবো না, তাহলে একটা জলসা জলসা স্বাদ হবে। এবার আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, এটার মধ্যে পুরো পেস্টটা ঢেলে দেবো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো চিনি, যে যেমন চিনি খাবে, যেহেতু এতে নারকেল দেওয়া আছে নারকেলের একটু মিষ্টতা আছে, ওই জন্য আমি ছোট চামচের পুরো এক চামচও দিলাম না। আর দিয়ে দেব সর্ষের তেল, সর্ষের তেল একটু বেশি দেব, এতে তো আদৌ কোনো তেল দেওয়া হয়নি, ওই জন্য একটু বেশি সর্ষের তেল দেবো। আর সর্ষে দেওয়া হয়েছে, খুব বেশি সর্ষের তেল হয়ে গেলে কিন্তু একটা ঝাঁজ হবে, ভীষণ একটা ঝাঁজ হবে। এবার এটাকে একটু মিক্সড করে নেব, আর একটু তেল দেব, মনে হচ্ছে কম হয়েছে। নুন ঝালটা নিজেদের পছন্দ মতো, নুন ঝাল মিষ্টি, তবে নুনটা একটু চড়া হতে হবে, ঝালটা একটু চড়া হতে হবে, আর মিষ্টিটাও একটু চড়া, বেশি চড়া না, মোটামুটি একটু হবে, তাহলে এইটা রান্নাটা খেতে খুব টেস্টি লাগে। একটু বেশি হয় হোক লবণটা, কিন্তু কম না হয়। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকগুলো চেরা কাঁচা লঙ্কা, আগেই বলেছি লঙ্কা তার নিজেদের স্বাদ মতো, এটা যার প্রয়োজন হবে সে মেখে খাবে, আমি খুব বেশি দিইনি, আগে লঙ্কা তো দুটো দিয়েছি। উপর থেকে একটু লঙ্কা, এই লঙ্কা বলছি সর্ষের তেল ছড়িয়ে দেব, টোটাল এই চামচের প্রায় 3 চামচ মতন সর্ষের তেল দেওয়া হয়েছে। এবার টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দিচ্ছি, আর পরের স্টেপটাই বাদ দেখাই। 1.5 কাপের মতন জল দিচ্ছি, এবার দেখে নেব টিফিন কৌটোটা অর্ধেকটা মতন যেন ডুবে যায়, বেশি ডুবে গেলে এই যে কানা দিয়ে এই জলটা ঢুকে যাবে এর মধ্যে, তখন খাবারটা একেবারেই বিচ্ছিরি হয়ে যাবে, তো সেই জন্য অর্ধেকটাও হয়নি, আর একটু জল দেব। তাহলে টোটাল 2 কাপ জল দিলাম, এবার আমি গ্যাসটাকে অন করবো, এটা তুলে নিচ্ছি, জলটা ফোটার পরে এটা দেব। জল ফুটে গেছে, এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে মিনিট 20 মতন ফুটবে, তো মিনিট 20 পরে আমি, মানে 20 মিনিট পরে আমি ফিরে আসছি।
একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছি, যে একটা পরিষ্কার সুতির কাপড় এই টিফিন কৌটোর উপরে দিয়ে দিতে হবে, তাহলে উপরের পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, 10 মিনিট পরে আমার কথাটা মনে পড়েছে, তো আমি সেই জন্য চলে এসেছি আবার 10 মিনিট পর। তো এইভাবে ভিজিয়ে উপরে একটু গরম জল দিয়ে দিলাম, তাহলে উপরের পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর 15 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 25 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এটা কিন্তু আমি তুলে নেব না, এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইরকম ভাবের মধ্যে থাকবে। তাহলে এটা ঠান্ডা হোক যতক্ষণে, আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। পটলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, সামান্য গরম আছে, তো আমি তার আগেই চলে এসেছি। এই হচ্ছে লুক। তো আমার পটল ভাপা রেডি, একটু সার্ভ করি। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:05। তো আমি খেয়ে দেয়ে, মানে খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে পুরো রান্নাঘর সাফ সাফাই করে তো উঠেছি সবে, এখন 4:05। আজকে একটু অন্যান্য কাজে দেরি হয়ে গেল, রিজুকে কম্পিউটার সেন্টারে নিয়ে গেলাম আজকে সকালবেলা, অন্যদিন বিকালে নিয়ে যাই, আজকে ওর 10টা থেকে টাইম ছিল, আনতে গেছি ওখানে, আমাকে 15 থেকে 20 মিনিট বসে থাকতে হয়েছে কমপ্লিট হয়নি বলে, তো সেখানেও কিছুটা টাইম গেলো। এই করে করে আজকে খাওয়া দাওয়া সব কিছুতে একটু লেট হয়ে গেল, স্নানও লেট হয়ে গেল। তো এখন 4:05 বাজে, এখন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে সারাদিন দৌড়াদৌড়ি, কাজকর্ম, খাওয়া দাওয়া, বাচ্চা থাকলে তাদের পিছনে তো এক্সট্রা কিছু টাইম, এক্সট্রা পরিশ্রম হয়, তো সেগুলো তো আছেই, তো এগুলো করতে করতে ধাতস্থ হয়ে গেছি আর কি। যাই হোক, এখন আমি একটু রেস্ট নেব, 15-20 মিনিট রেস্ট নেব। 4:30-4:45 দিকে আবার আমাকে বাজারে যেতে হবে, কারণ রিজুর স্কুল থেকে এই ছুটিতে প্রচুর কি সবকটা সাবজেক্টেরই প্রজেক্ট দিয়েছে, তা সেই প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, তার জন্যে ছবি বার করতে হবে, তো ছবি বার করতে যাব। আর রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, তারপরে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না কেমন খেলে, সেটা ভালো হোক বা খারাপ সেটাই জানাবে আমাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।